এখন যারা পরকালকে অস্বীকার করে, এই কারণেই তারা এই অন্যায়গুলি করে। কি অন্যায়গুলি করে? একটি অন্যায় হচ্ছে ইয়াতিমকে গলা ধাক্কা দেওয়া, ইয়াতিমের সাথে কঠোর আচরণ করা। ইয়াতিম একজন যে পিতৃহীন, বাল্যজীবনে বাপকে হারিয়েছে, সেই ব্যক্তি চায় আমার আপনার কাছ থেকে, মানব সমাজ থেকে দয়া, মায়া। হ্যাঁ, বাবা নেই তো বাবার বিকল্প কিছু আদর, ভালোবাসা, স্নেহ, একটু গায়ে হাত বুলানো, সহযোগিতা। কিন্তু না, সেটা করে না, এর বিপরীতটা করে। কেন? কারণ আসল পরকালে বিশ্বাস নেই যে কিছু পাবো, আর জানছে যে ইয়েতিমকে উপকার করে দুনিয়াতে লাভটা কি, কারণ দুনিয়া ছাড়া কিছু বুঝে, পেট পূজা ছাড়া কিছু বুঝে না। যার ফলে কি করে, ফাজালিকা আল্লাযী ফা জি আতিফা জালিকা ইসমে ইশারা, ওই কখনো কখনো এর ক্ষেত্রে ওই ব্যবহার হয়। এই রকম ব্যক্তি আল্লাযী, আল্লাযী তো বললাম একটু আগে, ইয়াদউ দাআ, ইয়াদউ দাল আইন আইন, এ হচ্ছে মাদ্দা, এর মানে হচ্ছে ধাক্কা দেওয়া, এর মানে হচ্ছে ধাক্কা দেওয়া, ধাক্কা দিয়ে কাউকে তাড়িয়ে দেওয়া, গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া। এক কথায় দা মানে হচ্ছে ধাক্কা দেওয়া। এই অর্থেই কোরআনে কেরিমের একটি সুরাই রয়েছে, ইয়ামা ইউদাউনা ইলা নারে জাহান্নামা দা, ইয়ামা ইউদাউনা ইলা নারে জাহান্নামা দা, যখন জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে। ফেরেশতারা কি করবেন? ধাক্কা দিয়ে ফেলবেন, জি, শক্তভাবে ধাক্কা দিয়ে ফেলবেন, জি। এই হয়ে গেল এতিম কাকে বলে, এতিমের সংজ্ঞা কি? আমাদের সমাজে কিন্তু মা মরলেও এতিম বলে, বরং মা মারা গেলেই বেশি এতিম বলে আমাদের সমাজে, হ্যাঁ, মূর্খ সমাজে। কিন্তু শরীয়তের ভাষায় মা মারা গেলে এতিম কেন হয় না? মা মারা গেলে বড় একটা ঘাটতি তো জীবনে হইল, কিন্তু সে এতিম নয়, কারণ মায়ের ওপর ভরণ পোষণের দায়িত্ব নেই, মায়ের ওপর ভরণ পোষণের দায়িত্ব নেই। কার উপর দায়িত্ব আছে? বাবার উপর। বাবা মারা গেলে তার ভরণ পোষণ কে দেবে, তার প্রতিপালন কে করবে, কে করবে তার লেখাপড়া, কে করবে তার দেখাশোনা, কে করবে তার খাদ্য কে দেবে, ইত্যাদি ইত্যাদি। এই লোককে হারিয়ে ফেললো, সুতরাং সে হচ্ছে এতিম। আর সেটা নাবালক অবস্থায় যদি হয়, কেউ যদি সাবালক হওয়ার আগে বাপকে হারায় তাহলে সে এতিম। নাবালক অবস্থায় সাবালক হওয়ার আগে, সাবালক হওয়ার পরে যদি কারো বাপ মারা যায়, আমি এখানে কাজ করতে এসেছেন, বয়স 22 বছর আর বাপ মারা গেছে, বলছে ভাই আজকে এতিম হয়ে গেলাম। অনেকে তো বলেন যে আজকে ভাই এতিম হয়ে গেলাম, হ্যাঁ, আপনার ভাষায় এতিম হলেন, কিন্তু শরীয়তের ভাষায় আপনি এতিম হননি। বোঝা গেছে যে একটি হাদিস রয়েছে, লা ইউতমা বাদা হুল মিন, সাবালক হওয়ার পরে এতিম হওয়া নেই, সাবালক হলে আর এতিম হয় না, সে স্বয়ং সম্পর্ক নিজেই করে খেতে পারবে, জি। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এর অর্থ কি? ফাযালিকা আল্লাযী ইয়াদউল ইয়াতীম, এই যেই ব্যক্তি পরকালকে বা কর্মফলকে অস্বীকার করে, সেই তো ওই ব্যক্তি যে কি করে, ইয়াদউল ইয়াতিম, ইয়াতিমকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়, জি, ইয়াতিমকে শক্তভাবে কঠোরভাবে ধাক্কা দেয়। মানে ইয়াতিমের মায়া দয়া করেন না, ইয়াতিম কিছু আশা করলে তার আশা পূরণ করেন না, ইয়াতিমকে আদর স্নেহ করেন না, বরং ইয়াতিমের ধন সম্পদ ভক্ষণ করে। এতিমের ধন সম্পদ ভক্ষণ করা যে কত বড় অপরাধ, কোরআনে কারিমের একটি আয়াত এই মর্মে রয়েছে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুন আমওয়াল আল ইয়াতামা যুলমা, সূরা নিসাতে রয়েছে। নিশ্চয়ই যারা ইয়াতিমদের ধন সম্পদ অন্যায়ভাবে খেয়ে ফেলে, আত্মসাত করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা ইয়াতিমের ধন সম্পদ খেয়ে বড় লোক হইল না, বরং তারা কি করল, নিজের পেটে জাহান্নামের আগুন ভরে নিল। কলুনা ফি বুতুনিহিম নারা, জাহান্নামের আগুন ভক্ষণ করলো। দুনিয়াতে এতিমের মাল খেলো না, কি খেলো, জাহান্নামের বা আগুন খেলো। সুতরাং এর পরিণাম কি হবে, ওয়াসায়াসলাউনা সাইরা, শীঘ্রই জ্বলন্ত উত্তপ্ত আগুনে প্রবেশ করবে। তো এতিমের সাথে যারা খারাপ আচরণ করে, এতিমকে মারধর করে, এতিমের ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, এতিমের ধন সম্পদ তুষুরপাত করে, হ্যাঁ, নষ্ট করে, অবহেলা করে, দায়িত্ব পালন করে না, তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। পক্ষান্তর এতিমের যারা আদর স্নেহ করে, তাদের অন্তরকে আল্লাহ নরম করেন, ঈমান দিয়ে ভরে দেন, এবং তাদের রুজিতে আল্লাহ বরকত দেন, কারণ তারা হচ্ছে দুর্বল সমাজে,
পরিবারে। সুতরাং ইন্নামাতুন সারুনা তুরজাকুনা বিদুআফায়কুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদেরকে তোমাদের সমাজের যারা দুর্বল অসহায় তাদের মাধ্যমে আল্লাহ রিজিক দিয়ে থাকেন। আপনি দুর্বলদের যদি মায়া করেন, তাদের সাহায্য করেন, তাহলে আল্লাহ কী করবেন, তাদের ওসিলাতে আপনাকে রুজি দেবেন, আপনার রুজিকে স্থায়ী করবে, রুজিতে আল্লাহ বরকত দান করবেন। এই বিশ্বাসগুলি অবশ্যই রাখবেন এবং দেখবেন যদি এর উপর আমল করতে পারেন দুনিয়াতে এর ফলাফল অবশ্যই পাবেন। এক সময় আপনি অসহায় নাবালক ছোট ভাইদেরকে, বাপ হয়তো ছিল না অথবা বৃদ্ধ হয়ে গেছে অথবা তার কাছে পয়সা নেই, আপনাকে আল্লাহ অনেক কিছু দিয়েছেন, ছোট ভাই বোনদেরকে মানুষ করেছেন, তারপরে ভাইয়েরা খারাপ আচরণ করলো, করুক, কোনো অসুবিধা নেই, কারণ ওদের কাছে পাওয়ার জন্য আমি এই ভালো কাজ করিনি। কার কাছে পাওয়ার জন্য করেছি? যার প্রতি বিশ্বাসের ভিত্তিতে করেছি, যিনি সে ইয়াউমুদ্দিন ইয়াউমুল জাজা আমাকে উত্তম বদলা দেবেন, সেই উত্তম বদলার প্রতি ইয়াকিন করে আমি এই কাজ করেছি, সুতরাং আমি তার কাছে পাবো, তারা খারাপ ব্যবহার করুক গা কোনো অসুবিধা নেই। দেখবেন যে আল্লাহ কত দিক থেকে আপনার দুনিয়ার রাস্তা খুলে দেবেন, আর আখিরাতে মহাপুরস্কার তো আছেই। ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরীদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, সূরা দাহরে আল্লাহ বলেছেন। আল্লাহ সন্তুষ্টি থাকতে হবে, ইখলাস থাকতে হবে, জি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া বরকত দান করবেন। আল্লাহ যেন আমাদের ইখলাস দান করেন। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, তৃতীয় আয়াত হচ্ছে এই আয়াত, লা মানে তো জানে আছে তাই না, লা মানে না, হাদ্দা ইয়াহুদ্দু মানে হচ্ছে উৎসাহিত করা, উদ্বুদ্ধ করা, জি, উদ্বুদ্ধ করা। আমরা সাধারণত বুঝি যে উৎসাহিত বা উদ্বুদ্ধ করা পরকে, তাই না, কিন্তু মানুষ পরকে উদ্বুদ্ধ করার আগে নিজেকে উৎসাহিত উদ্বুদ্ধ করে, তাই না, ভালো কাজ করার জন্য অন্যদেরকে উদ্বুদ্ধ করছেন, এই ভাই করেন 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 করেন, তো আপনাকে আগে করা উচিত না? আর যদি আপনি জ্ঞানী মানুষ হন, আপনি যদি ভদ্র মানুষ হন, তো আপনি নিজে ভালো কাজে উৎসাহিত আগে, তারপরে অন্যদেরকে বলবেন, তাহলে আপনার কথা মানুষের ওপর কী করবে, প্রভাব সৃষ্টি করবে, একটা ভালো প্রভাব ফেলবে। এই জন্য দেখছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়ে দেখুন, শুধু মুখস্থ করার জন্য না, আর কিসসা কাহিনী বয়ান করার জন্য না, বরং আমল করার জন্য। রাসূলুল্লাহ খন্দকের যুদ্ধের সময় পরীক্ষা খনন করাচ্ছেন সাহাবায়ে কেরামদেরকে, শুধু হুকুম করছিলেন না, নিজেও উঠাচ্ছিলেন, নিজেও পরীক্ষা খন্দক গর্ত খোদাই করছেন, জি জি, আর সাহাবায়ে কেরামদেরকে উৎসাহিত করছেন, সাহাবায়ে কেরামরা কবিতা আবৃত্তি করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জবাব দিচ্ছেন, মাশা আল্লাহ, জি, যাতে করে ক্লান্তি দূর হয়ে যায়, হ্যাঁ, তারপরে কষ্ট হালকা হয়ে যায়, মন হালকা থাকি আর স্বতঃস্ফূর্তভাবে কাজ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এরকম করতেন না যে সবাই কাজ করান আমি বসে আছি, হ্যাঁ, শুধু হুকুম চালাও, না না না, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরাত নয়। জি, তো আল্লাহ যেন আমাদেরকে ভালো আমলে তৌফিক দান করেন। আগে কি করতে হবে, নিজেকে উৎসাহিত করতে হবে, তারপরে অন্যজনকে উৎসাহিত করতে হবে। আজকাল যখন জনকল্যাণমূলক আমাদের সমাজের লোকেরা কাজ করে, যে কোনো প্রতিষ্ঠানে, ইসলামিক সেন্টারে হোক আর মাদ্রাসা মসজিদ হোক, দেখবেন যে যারা দায়িত্বশীল, যারা ধরেন কালেকশন করছে, ধরেন তাদের অধিকাংশকে দেখা যায় যে অন্যদের কাছ থেকে যথেষ্ট কালেকশন করছে, কিন্তু নিজে কত টাকা দান করলো কোনোদিন হদিস পাওয়া যায় না, বরং ওতে যে কতটা তার পার্সেন্টেজ রাখছে মাদ্রাসার কালেকশন, আর তাতে 50-50, 100 টাকা কালেকশন করে নিয়ে আসলো গ্রামে গ্রামে গিয়ে 50 টাকা পকেটে, আরে কি এসব কাহিনী শুনলে অবাক হয়ে যাবে, আল্লাহ হেফাজত করে, আল্লাহ হেফাজত করে। বিদেশ থেকে যদি লাখ লাখ টাকা নিয়ে আসতে পারে, তাহলে তো বলতেই হবে না, রাতারাতি বড় লোক, এর চাইতে ফলপ্রসূ ব্যবসা একমাত্র পীরদের কাছে আছে, মন্ত্রী মিনিস্টারদের কাছেও নেই, কথা বোঝা গেছে না, ফলপ্রসূ ব্যবসা, ব্যাস নিয়ে আসো, অর্ধেকটা রেখে নাও আর বাকিটা তখন দাও। আল্লাহ যেন হালাল রুজিতে বরকত দান করেন, হারাম রুজি থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করে। সজাগ হইতে হবে যে আপনি করছেন কি, আপনি নিজেকে উৎসাহিত করুন যে আমি এই মাদ্রাসা চালাচ্ছি, আমি কতটা আগে দিচ্ছি, আমি ইসলামিক সেন্টার চালাচ্ছি, আমি কতটা দিচ্ছি, আর তারপরে অন্যরা কে কতটা দিচ্ছে, অন্যদেরকে খুব বলছেন ভাই দেন ভাই দেন ভাই দেন ভাই করেন, কিন্তু আপনি কি করছেন, আপনি কতটা করছেন, জি, তাতে আমরুন আন্নাস বিল বির, আল্লাহ কোরআনে কারিমে ধমক দিয়েছেন, তোমরা মানুষকে ভালো কাজের কথা বলো, উৎসাহিত করো, অতানসাও না আনফুসাকুম, নিজেদেরকে উপেক্ষা করো, ভুলে যাও, নিজেরা ভালো কাজ করো না, ওয়ান তুম তা তুলনার কিতাব, অথচ তোমাদের কাছে কিতাবের জ্ঞান আছে, পড়াশোনা করো, জানো,
আফালা তাকিলুন, তোমাদের জ্ঞান বুদ্ধি নাই, কি করছো এগুলো? ওয়ালা ইয়াহুদ্দু আলা তোআমিল মিসকিন, হাদ্দ ইয়াহুদ্দু মানে তাহলে কি বললাম, উৎসাহিত করা। তোআম, তোআম মানে হচ্ছে খাবার, খাদ্য, অন্ন। মিসকিন দরিদ্র, ফকির গরিব দরিদ্র, তাহলে ফকির আর মিসকিনে কি পার্থক্য? এই নিয়ে ভাষাবিদদের দুটি মত রয়েছে, কিন্তু তার মধ্যে যেটা সবচাইতে শক্তিশালী বা প্রসিদ্ধ সেটা হচ্ছে যে মিসকিন যার কিছু খাবার আছে কিন্তু সামান্য ঘাটতি আছে, কিছু খাবার আছে, দৈনিক ধরেন তিনবার খেতে হবে, দুইবার খাবার আছে, একবার একটু অভাব হয়ে যাচ্ছে, বা খাওয়া দাওয়া চলে যাচ্ছে মোটামুটি কিন্তু শীত বস্ত্র নেই, খাওয়া দাওয়া সংসার চালিয়ে নিতে পারছে কিন্তু হঠাৎ করে অসুখ বিসুখ হয়ে গেলে চিকিৎসার পয়সা নেই, চিকিৎসা করাইলে না খেয়ে থাকতে হবে, এরাকে কি বলবো? মিসকিন। ফকির কাকে বলে? যার কাছে একবারের ব্যবস্থা আছে অথবা তাও নেই হয়তো, যা দৈনিক প্রয়োজন তার অর্ধেকটাও নেই, একেবারে সামান্য আছে অথবা কিছুই নেই, তাহলে ফকির বেশি অসহায় মিসকিনের তুলনায়। কোরআনে কারিমে যখন আট ভাগে বিভক্ত করেছেন জাকাতকে, জাকাতের খাত বন্টন সুরাই তওবার আয়াত নম্বর 60-এ, তখন আল্লাহ বলছেন ইন্নামা সাদাকাতু লিল ফুকারায়ে ওয়াল মাসাকিন, আগে ফকির যারা বেশি অসহায় বেশি দুর্বল আর্থিক দিক থেকে, তারপর মিসকিনদের কথা বলেছেন। আমাদের সমাজে আবার মিসকিন কাকে বলে? ভিক্ষুককে মিসকিন বলে, যেটা ভাষাগত ভুল, শরীয়তগত ভুল। ভিক্ষুককে কি বলে কোরআনের ভাষায়? সাইল। ওয়াম্মা সাইলা ফালা তানহার, ভিক্ষুক যদি ভিক্ষা করতে আসে তাকে ধমক দিয়ে কথা বলিও না, ভালো আচরণ করিও তার সাথে। সাইল ভিক্ষুক অনেক সময় হতে পারে, অনেক সময় খেয়ানতকারী হতে পারে, অধিকাংশ অধিকাংশ যারা ভিক্ষা করে তারা অসৎ, ভালো করে শুনে রাখেন, ভিক্ষা করে যারা অধিকাংশই অসৎ। আজকাল বোঝাই মুশকিল যে কাকে দিলে আসল হক জায়গায় পৌঁছিবে, জি, যার ফলে জেনে শুনে যারা দুর্বল অসহায় দরিদ্র মিসকিন ফকির তাদেরকে চেনে দেন আপনি আপনার এলাকা থেকে অথবা যেখানে আপনি অস্থায়ী বসবাস করছেন, আর ব্যক্তিগত চিনছেন যে আসলে এরা অসহায় কিন্তু মান সম্মান নিয়ে এরা বড়ই চিন্তা করে, এরা কারো কাছে দ্বারস্থ হতে যায় না, চাইতে যায় না, না খেয়ে থাকলেও, এরা কষ্টে থাকলে এদের ছেলে মেয়ে কষ্ট থাকলেও কারো কাছে চায় না, তাদেরকে দেন, ওরা বেশি হক রাখে ভিক্ষুকের চাইতে। তো আল্লাহ কি বলছেন? যখন পরকালে বিশ্বাস নেই তো কি করে? ওয়ালা ইয়াহুদ্দু আলা তোআমিল মিসকিন, আর উৎসাহিত করে না দরিদ্রকে অন্নদানের ক্ষেত্রে, দরিদ্রকে অন্নদানের জন্য, খাদ্যদানের জন্য, যে দরিদ্র গরিবকে খাওয়াও ভাই, এর জন্য কি করে না? উৎসাহিত করেন, নিজেকে উৎসাহিত করেন না এবং অপরকেও উৎসাহিত করে না, দুটোই কথা রয়েছে। লা ইয়াহুদ্দু নাফসাহু ওয়ালা গাইরাহু, জি, লা ইয়াহুদ্দু নাফসাহু। তারপরে আরেকটি কথা এখানে মনে রাখবেন, তাফসীরকারগণ লিখেছেন যে নিজেকে উৎসাহিত করতে হবে, ভালো কাজে উদ্বুদ্ধ করতে হবে, আর তারপরে নিজের পরিবারকে উদ্বুদ্ধ করতে হবে, আপনার স্ত্রী, আপনার ছেলেমেয়ে, আপনার পরিবারে যারা সদস্যরা রয়েছে তাদের অনেকের ইনকাম আছে, তাদের ব্যক্তিগত মালিকানা কিছু টাকা পয়সা আছে, তাদেরকে আগে উৎসাহিত করুন, তারপরে পরের ঘরে এই নসিহত, এই উপদেশ মানে আপনি পৌঁছান, তাহলে এটা সওয়াবের কাজ হবে, এটা হচ্ছে আসল কাজ। এই জন্য ওয়ালা ইয়াহুদ্দু নাফসাহু ওয়ালা আহলাহু ওয়ালা গাইরাহু ওয়ালা আহাদ মিনান নাস, তাহলে এইভাবে শুরু করতে হবে, পর থেকে শুরু করতে হবে না, ঘর থেকে শুরু করতে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে নিজেকে রক্ষা করো জাহান্নামের আগুন থেকে, তারপরে নিজের পরিবারকে, তারপরে অপরের ঘরের লোকদেরকে, জি, এটাই আল্লাহ শিখিয়েছেন। ওয়ালা ইয়াহুদ্দু আলা তোআমিল মিসকিন, এবং এই লোক, হ্যাঁ, যে লোক পরকালে বিশ্বাসী নয় সেই লোক কি করে না? দরিদ্রকে খাদ্য দেওয়ার ক্ষেত্রে উৎসাহিত করে না বা উদ্বুদ্ধ করে না, নিজেকে উদ্বুদ্ধ করে, নিজের পরিবার পরিজনকে উদ্বুদ্ধ করে না, আর দেশবাসীকেও বা মুসলিম জাতিদেরকেও উদ্বুদ্ধ করে না, এটা হচ্ছে খারাপ চরিত্র। এ তো হয়ে গেল এহসান মানুষের সাথে, আল্লাহর সৃষ্টির সাথে, এতিমের সাথে, মিসকিনের সাথে সদ্ব্যবহারের কথা।